Assalamualaikum, দর্শক দেশে তো প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আছে উপস্থাপনায় জয় করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার প্রধান ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপাল রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেও প্রকৃত শাসন ক্ষমতা মুখ্যমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে অনুসারে বিধানসভা নির্বাচনের পরে রাজ্যপাল সংঘর্ষ অর্জনকারী দলকে সরকার গঠনের আহ্বান জানান রাজ্যপালের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কিন্তু মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রী সভা তাদের কাজকর্মের জন্য রাজ্যের বিধানসভার কাছে যৌথভাবে দায়ী থাকেন বিধানসভার আস্থা ভোটে জয়লাভ করলে মুখ্যমন্ত্রী 5 বছরের মেয়াদে তার পদে আসীন থাকতে পারেন এবং তারপর কোনো মেয়াদে নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ নয় 1947 সালের 20 জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভারত ভাগের প্রেক্ষিতে বাংলা ভাগ্য নির্ধারিত হয় আইনসভায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম লীগ প্রতিনিধিরা সমগ্র বাংলাকে পাকিস্তানভুক্ত করার পক্ষে রায় দেন কিন্তু বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম অংশ নির্বাচিত প্রতিনিধিরা আগামী 21 ভোটে বাংলার পশ্চিম অংশকে ভারত ভক্তি পক্ষে রায় দেওয়ার ফলে বঙ্গভঙ্গ নিশ্চিত হয় ও পশ্চিমবঙ্গ এর জন্ম হয় কুষ্টিয়া জেলার প্রফুল্লচন্দ্র সেনের নেতৃত্বে একাদশ সদস্য বিশিষ্ট পশ্চিমবঙ্গ এর প্রথম মন্ত্রিসভা শপথ নেন প্রধানমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র সেন আগস্ট মাসে ব্রিটিশ বাংলা প্রেসিডেন্সি আনুষ্ঠানিকভাবে বিভক্ত হয়ে 2 নবগঠিত স্বাধীন রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয় মুসলমান প্রধান পূর্বাঞ্চল নিয়ে গঠিত হয় পাকিস্তানের পূর্ব বাংলা প্রদেশ এবং হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সেই সময় থেকে মোট 8 জন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন 1967 সালের আগস্ট মাস থেকে 1950 সালের জানুয়ারি মাস পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নামে অবহিত হতেন তারপরে প্রধানমন্ত্রী শপথটি পরিবর্তে মুখ্যমন্ত্রী শপথটি চালু হয় হয়তো জাতীয় কংগ্রেসের প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রী তিনি 5 মাস ওই পদে আসীন ছিলেন পশ্চিমবঙ্গের বিখ্যাত রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ বিধানচন্দ্র রায় পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হিসেবে বিধানচন্দ্র রায় প্রফুল্ল সেন অজয় কুমার মুখোপাধ্যায় প্রফুল্লচন্দ্র ঘোষ অজয় কুমার মুখোপাধ্যায় সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন এদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু অন্যতম জ্যোতি বসু 30 মার্চ 1987 সালে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের 10ম বিধানসভার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন জ্যোতি বসুর সংক্ষিপ্ত পরিচিতি জ্যোতি বসু একজন বাঙালি রাজনীতিবিদ তিনি সিপিআইএম দলের সদস্য 1976 সাল থেকে 2000 সাল পর্যন্ত একটানা 23 বছর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অবসর জীবন 2018 জুলাই সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠকে চলাকালীন ভারতে অসুস্থ হয়ে পড়েন জ্যোতি বসু তাকে প্রথমে ভর্তি করা হয় রামমোহন মোহনিয়া হাসপাতালে পরে নিয়ে যাওয়া হয় আর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসার পর তিন সন্ধ্যায় সারা পান বসু 15 আগস্ট নিজের জানান 15 সেপ্টেম্বরের পর অবসর নিতে চলেছেন তিনি তবে পার্টির চাপে অবসরের তারিখ নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যায় ডিসেম্বর শেষ বারের মতো পশ্চিমবঙ্গের সচিবালয় মহাকরণে আসেন জ্যোতি বসু এই নভেম্বর হাজারহাট নিউ টাউনে একটি আবাসিক ভবনের অনুষ্ঠানে যান এটি ছিল তার জীবনের শেষ সরকারি অনুষ্ঠান একটানা 8,540 দিন মুখ্যমন্ত্রীর দায়িত্বভার পরিচালনার পর 2000 সালের 6 নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্রীড়া সংবর্ধনা সভায় আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন বসু 7 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বন্যা প্রাণে কেন্দ্রীয় সরকারের সাহায্যের দাবিতে দিল্লির
Little by cattle houses gone Basan Basu. 8 December, Vishwanath Pratap Singh, A.T. Dev Gora, Babdi, Didi Pafullo, Mahant Pramukh, নেতৃত্বে উপস্থিত যুব ভারতীয় ক্রিয়াঙ্গনে রাজ্য বামফ্রন্টের কমিটি উদ্যোগে জ্যোতি বসু সম্বর্ধনা সভায় আয়োজন করা হয়। 12 ডিসেম্বর জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হল সম্বর্ধনা সভা। উল্লেখ্য, এই শহর থেকে 15 কিলোমিটার দূরে মোহনীতে রেল শ্রমিকদের আন্দোলনে যোগদানের মাধ্যমে তিনি প্রথমবার প্রত্যক্ষ রাজনীতি সংগ্রামে নেমেছিলেন। 2001 সালের 24শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য পদ ত্যাগ করার সঙ্গে সঙ্গে বিধানসভার সঙ্গে বসু 55 বছরের সম্পর্ক ছিন্ন হয়। বিধানসভায় বসুর সেই বার্তা ছিল প্রশংসা, বিভৎস, নিন্দা, অমিত সমান। তবে অবসর গ্রহণের পরও বিধাননগরের মুখ্যমন্ত্রী আবাস ইন্দ্রা ভবনেই তার আজীবন বসবাসের ব্যবস্থা করা হয়। 2004 সালের 16 অক্টোবর উত্তরবঙ্গ সফরে যান বসু, 24শে ডিসেম্বর যান সিঙ্গাপুর সফরে। 2005 সালের 23শে জুলাই পাকিস্তান পড়ে গিয়ে আহত হন পার্সিয়ান এই নেতা। এই বছরই নতুন দিল্লিতে আনুষ্ঠানিক সিপিআইএমের অষ্টাদশ পার্টির কংগ্রেসে জ্যোতি বসুকে দলের পলিটব্যুরো সদস্য হিসেবে পুনর্নির্বাচিত করে। যদিও জ্যোতি বসু নিজের শারীরিক অসুস্থতার কারণে মূল পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। 2006 সালের 13 সেপ্টেম্বর তিনি পুনরায় বার্ধক্যের কারণে দলীয় পদ থেকে অব্যাহতি চান, কিন্তু সেই সময় আর এই অনুরোধ প্রত্যাখ্যাত হয়। সাধারণ সম্পাদক প্রকাশ তারা জানিয়েছিলেন 2008 সালে পার্টির কংগ্রেস পর্যন্ত তারা বসুকে দলীয় পদে চান। তারপর এই কংগ্রেসই তার অনুরোধে বিবেচনা করা হয়। 2008 সালে অনুষ্ঠিত 300 পার্টির কংগ্রেসে জ্যোতি বসুকে আর পলিটব্যুরোর অন্তর্ভুক্ত করা হয় না। যদিও তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য ও পলিটব্যুরোর বিশেষ অতিথির মর্যাদা দেওয়া হয়। 26শে ডিসেম্বর কেন্দ্রীয় সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করতে চাইলে তা গ্রহণ করতে গ্রহণ জ্যোতি বসু। 2006 সালের 14 নভেম্বর আবার বাড়িতে পড়ে গিয়ে কোমরে চোট পান তিনি। 2007 সালের 17 মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ে জ্যোতি বসুকে সম্মানিত ডি লিট সম্মান প্রদান করেন। 2008 সালের 14 সেপ্টেম্বর বাইকে পড়ে গিয়ে কপালে ও মাথায় আঘাত পান জ্যোতি বসু। 7 সেপ্টেম্বর ভর্তি হন হাসপাতালে। 12 সেপ্টেম্বর আবার বাইকে পড়ে গিয়ে আহত হন বসু। 7 ডিসেম্বর আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা এসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 2009 সালের 13 মে বাথরুম ফেলে গিয়ে বাঁ পায়ে আঘাত পান বসু। 9 মাসে নির্বাচনী সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 12 জেলার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন অ্যাডভান্সড মেডিকেল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট সেবা সুস্থ হয়ে গেছিলেন জ্যোতি বসু। জ্যোতি বসুর মৃত্যু নিউমোনিয়া আক্রান্ত হয়ে জ্যোতি বসু সুস্থ হলে 2010 সালের 1 জানুয়ারি বসু বিধাননগরের অ্যাডভান্স মেডিকেয়ার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হন। 16 জানুয়ারি তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং তার একাধিক অঙ্গ বিকল হয়ে যেতে থাকে। 17 দিনে দীর্ঘ অসুস্থতার পর 2010 সালের 17 জানুয়ারি ভারতীয় সময় সকাল 11:47 জ্যোতি বসু জীবনাবশ হয়। তার দেহে সৎকার হয়নি, তিনি তার চোখ দান করেছেন তার মরদেহ অবৈধভাবে মেডিকেল কলেজের গবেষণায়। তার মৃত্যু উপলক্ষে পশ্চিমবঙ্গে 18 জানুয়ারি 2010 সালে সোমবার সরকারি ছুটি পালিত হয়। 20 জানুয়ারি তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। জ্যোতি বসু সমালোচনা যেগান্তে ভারতে অতুলনীয় রাজনৈতিক ব্যক্তিত্ব অধিকারী রাষ্ট্রনায়ক জ্যোতি বসু জীবনের প্রকৃত অর্জন কি এ নিয়ে রাজনৈতিক সমালোচকরা প্রশ্ন তুলেছেন। কমিউনিস্টপন্থী নেতা হিসেবে তার ভূমিকা প্রশ্নবদ্ধ হয়েছে। 1970-এর দশকে পশ্চিমবঙ্গের রাজ্যপাট থেকে কংগ্রেসকে তিনি কেবল উত্থাপিত করেননি, পরবর্তী 3 যুগে কংগ্রেসের প্রভাব তিনি বহুলাংশে খর্ব করতে সক্ষম হয়েছিলেন। একথা সত্য যে তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিকে স্থিতিশীল করতে কর্তব্যমুক্ত করতে সক্ষম হন। তবে আপাতত মস্তক মার্ক্সবাদী জ্যোতি বসুর পক্ষে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।
দীর্ঘ 23 বছর তিনি একনগরের মুখ্যমন্ত্রী ছিলেন, সরকার পরিচালনা করেছেন, রাষ্ট্রযন্ত্রে তার নেতৃত্বে সাফল্য কি সে নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। তার শাসনামলে পশ্চিমবঙ্গের পুরুষের উপর তার মতো কোনো অর্জন নেই এমন ইঙ্গিতই করা হচ্ছে। বলা হয়েছে তার আমলে পশ্চিমবঙ্গের স্থায়িত্ব অবস্থা বিরাজ করলেও তেমন কোনো অর্থনৈতিক প্রবৃত্তি করেনি। গত বছর সমন্বয় যত বসু মৃত্যুর পর বিচারপতি মোহাম্মদ হাইদুর রহমানকে আহ্বায়ক করে বাংলাদেশের 2201 সদস্যবিষ্ট কেন্দ্রে যত বসু স্মরণে নাগরিক বসত গ্রহণ করা হয়। ভারতের 24 পশ্চিমবঙ্গের সাবেক 1977 সালের মহাপ্রাণে পশ্চিমবঙ্গের প্রধান প্রথম প্রধানমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ দেখার জন্য আমন্ত্রণ করল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুস্থ মতামত দিন। অনেকে দেখার সুযোগ পেয়ে দিলে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত ও নগণ্য উদ্যোগ আমি ভারতকে পশ্চিমবঙ্গের রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুরনীয় বিস্তৃত ইতিহাস ও বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বলতে আমি দার্শনিক ইতিহাসবিদ নই। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তার থেকে কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিহাসের পাড়ে থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণের কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায় আমার লেখাটি যদি যথাযথ কোনো ভুল করে থাকে তবে নিজ গুণ ক্ষমা করে দিলাম। ভুল করে ধরে দিলে আমি অবশ্যই শুদ্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার কথা পুরো প্রার্থনা করছি আর বিদায় নিশ্চিত দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।